এই যে আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? না না, আমার শোনার সময় নাই। কেন, খুব ঝামেলায় আছেন বুঝি? ঝামেলা না ঝামেলা আবার কি, এইসব তো পার্ট অফ দ্য গেম। আমরা যে জীবন বেছে নিয়েছি এইসব তো আমাদের সকালবেলা উঠে দাঁত মাজার মতো, কুলি করলেই সব ঠিক। ও আচ্ছা আচ্ছা, তো আজকে এখন কি কুলি করতে হচ্ছে? আর বলবেন না, আমার ইউনিয়নে 20 টন গম এসেছিল, সেসব থেকে 1 টন তো আমি বিলি করার আদেশ দিয়েছি। 1 টন মানে বুঝলেন তো, প্রায় 1000 কেজি। তো আমার এখানে গরিব মানুষ আছে 1 লাখ, সবাইকে তো আমি দিতে পারবো না। দান শুরু করতে হয় নিকটাত্মীয়র মধ্যে থেকে, 19 টন সরিয়ে রাখলাম, তো সেইটা নিয়েই ঝামেলা। কে এক ছোকরা সেইটা নাকি ফেসবুকে দিয়েছে, রিলিফের গম বাজারের আড়তে কেন? হ্যাঁ, দুর্নীতি কি আমি একা করছি? হ্যাঁ, এই দেশে দুর্নীতি আজ প্রথম হচ্ছে বলেন তো? তা ঠিক, বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছিলেন এই ব্যাপারে। ব্রিটিশ আমলেও এমপি এমএলএদের কেনা বেচা হতো, তরুণ শেখ সাহেব এমএলএদের পাহারা দিয়েও আটকে রাখতে পারতেন না। তারা বলে, টাকা যখন দিচ্ছে নি, ভোট না হয় ওদের দিলাম না। শেখ সাহেব লিখেছেন, এর পূর্বে আমার ধারণা ছিল না যে এমএলএরা এইভাবে টাকা নিতে পারে, এরাই আবার দেশের ও জনগণের প্রতিনিধি। তাইলেই বোঝেন, হ্যাঁ আমরা চিরকাল এই রকমই ছিলাম, আমরা হইলাম ভাই জনগণের প্রতিনিধি, আমরা এই জনগণ। কাজেই রিলিফের গম যদি আমি বিক্রি করে দিই, টাকাটা যদি নিজের পকেটেই ঢোকাই, তাহলে ভাই সেইটা জনগণের পকেটেই ঢুকলো। বোঝা গেছে? আকবর আলী খানের বইয়ে পড়েছি, মোগল আমলেও দুর্নীতি হতো, ব্রিটিশ আমলেও হতো। আপনারা আসলেই ঐতিহ্যের ধারক আর বাহক, তো সমস্যাটা কোথায় হলো? আর বলবেন না, একটা ছোকরা খম কেন আড়তে, আর আমার আত্মীয় স্বজন কেন পাচ্ছে, এইসব নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে। হ্যাঁ, কত বড় সাহস ভাবেন একবার, খুব বড় বেয়াদবি। তো আপনি কি করলেন, কুলি করে ফেললেন? হাত দুটো ফাইঙ্গা দিছি, দেখি বেটা ফেসবুক করে কোন দিয়া। কিন্তু ধরুন গরিব মানুষ কষ্ট পাচ্ছে, ভাত না পেয়ে স্কুল পড়ুয়া কিশোরী আত্মহত্যা করছে, আপনি গরিবের হক মেরে খাচ্ছেন, আপনার বিবেকে বাধে না? আরে মশাই, গরিবের হক কেন বলছেন? হ্যাঁ বললাম না, আমরা হলাম গরিবের প্রতিনিধি, আমরা খেলেই তো ওদের খাওয়া হয়ে যায়। আচ্ছা, এই যে চুরি চামারি করে টাকা করছেন, আপনার রাতে ঘুম হয়? খুব ভালো ঘুম হয়, হবে না কেন? না, বলছিলাম যে এই যে ধরেন করোনা, এ কিন্তু বড় লোকদেরও ছাড়ছে না। শুনেছেন তো, দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী গ্রুপ যাদের কত হাজার কোটি টাকা আছে, টেলিভিশন আছে, ব্যাংক আছে, তাদের 2 ভাই আইসিইউতে ছিলেন, একজনের ভেন্টিলেটর খুলে আর একজনকে দিতে হয়েছে, তো এক ভাই মারা গিয়েছেন। বরিশালের এক ডাক্তার সাহেব এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা এসেছেন করোনায় আক্রান্ত হয়ে, তিনি বড় হাসপাতাল ঘুরেও বেড পাননি, শেষে বারডার এক হাসপাতালে ভর্তি না হতেই মারা গেলেন। ধরেন পপুলার হাসপাতালের পপুলার গ্রুপ, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তো আপনার মৃত্যু চিন্তা হয় না? টাকা তো আপনাকে বাঁচাতে পারবে না, মৃত্যু চিন্তা কেন হবে? এই যে ধরেন আমাদের বড় লোকদের কেউ কেউ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন, টাকাটা দেশে থাকলে তো দেশের মানুষেরই কর্মসংস্থান হতো, দেশের উন্নয়নে কাজে লাগত, টাকা বিদেশে পাঠিয়ে দিলেন, তো ওরা যখন মারা যাবে তখন তো ওদের ওই 3.5 হাত কবরেই নামাবে, কি লাভ এত চুরি করে? কি মজার কথা বলেন আপনি! হ্যাঁ আরে ভাই, এটা তো সোজা হিসেব, আপনার টাকা নাই আপনি রাস্তার ধারে মরে গেলেন, আমার টাকা আছে আমি এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে মারা যাব, কোনটা ভালো? আপনার টাকা নাই
আপনি রাস্তার ধারে মারা গেলেন, আপনার দ্বারা পুত্র পরিবার গঙ্গার জলে ভাসতে লাগলো, আমার টাকা আছে, আমি মরে গেলাম, আমার স্ত্রী পুত্র কন্যা আরামে থাকলো, সহজই যে কেন যে বুঝেন না ভাই আপনারা, সো ফানি। আরামে থাকবে, সত্যি কি আরামে থাকবে, নাকি আপনার লাশ দাফনের আগেই সম্পত্তি নিয়ে মারামারি শুরু করবে? আপনার ছেলে মেয়ে ভালো আছে, নাকি ড্রাগ নিচ্ছে, হোটেল মোটেলে গিয়ে নষ্টামি করছে? আপনি যখন মারা যাবেন দেশের মানুষ কি বলবে? আপনার কবর দেখিয়ে বলবে, এই যে একটা লোক, এই সেই লোক আমাদের হকের গম চুরি করে খেয়েছে। আল্লাহ তুমি বিচার করো। যে মা আজ রাতে সন্তানদের ভাত দিতে পারছে না, সন্তানেরা কাঁদছে, মা আর্তনাদ করে ডেকে উঠছে আল্লাহরে, তার কাঁদনে কি আল্লাহর ওরস কেঁপে উঠছে না? আপনার মৃত্যুর পর ফেরেশতারা যখন আসবে তখন কি জবাব দিবেন? টাকা আছে না আমার, হ্যাঁ মরার পরে টাকা দিয়ে কি হবে? গরিব হয়ে মরার চেয়ে বড়লোক হয়ে মরা ভালো না? সৎ উপায়ে বড়লোক হন, নাহলে গরিবই থাকেন, মানুষের উপকার করেন, মানুষ আপনার জন্য দোয়া করবে। এই যে দেখেন বিল গেটস বড়লোক হয়েছেন মাইক্রোসফট বানিয়ে, নিজের সম্পত্তির 80% দান করে দিয়েছেন, এখনো বলছেন টিকা আবিষ্কার করেন, কোটি কোটি টিকার খরচ আমি দেব, আর আপনি করোনার দিনেও চুরি করছেন? দূর মিয়া, আপনি এইসব বইলেন না তো। সে কি, এই আমার আবার কাশি হচ্ছে কেন? এই কে আছিস, থার্মোমিটারটা আনতো, জ্বর এলো নাকি? এই যে শোনেন, আপনার যদি এখন জ্বর হয়, কাশি হয় কিংবা শ্বাসকষ্ট হয়, কেউ আপনার পাশে আসবে না, আপনার লাশ পড়ে থাকবে, কেউ থুতেও আসবে না। ওই মারকাজুল ইসলাম কিংবা পুলিশের লোকেরাই আপনাকে গোপনে কবরে শুইয়ে দিয়ে আসবে। না না, এই টাকা আছে তো আমার, আমার অনেক টাকা আছে তো, না না এমন কিছু হবে না। টাকা চুরির টাকা, ব্যাংক লুটের টাকা, ট্যাক্স ফাঁকি দেওয়ার টাকা, মানুষের জমি দখল করার টাকা, এই টাকা আপনাকে মৃত্যুর আগেও বাঁচাবে না, মৃত্যুর পরেও শান্তি দেবে না, বরং শাস্তি দেবে। আপনার কবরে জাহান্নামের আগুন চলবে। এনা, এই কে আছিস, এই তাড়াতাড়ি আয়, এই কে আছিস? আবার কাশি, কেউ আসে না, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, ঢাকার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল গেটে অ্যাম্বুলেন্স ছুটছে, না বেড নেই, তার দম বন্ধ হয়ে আসছে, এই সময়ে শুধু আওয়াজ শোনা যায়, অক্সিজেন নাই, অক্সিজেন নাই, অক্সিজেন নাই। নাকে টাকা গুঁজে দেব, মুখে গম ঢুকিয়ে দেব, ঘুম ভেঙে যায় তার। সো মাই ডিয়ারেস্ট জনগণ, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ গিভ মি এ বিগ থামস আপ, আর কমেন্ট করুন, খুব 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 ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন, কেননা ভালো জিনিস সবাই মিলে দেখার মধ্যে একটা সার্থকতা থাকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী সব আপডেট সবার আগে আপনার কাছে চলে যায়। সো নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, পাশের মানুষটির পরিষ্কার পরিচ্ছন্নতাও নিশ্চিত করবেন, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি সাবধানে থাকবেন, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। সো এই লেখাটা বেসিক্যালি প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক স্যার আইসুল হকের লেখা, আমি জাস্ট এখানে ভয়েস ওভার দিয়েছি, তাছাড়া আর কোনো কিছুই না। ভিডিওটা দেখে হয়তো আপনারা মজা পাবেন না, কেননা অনেক সার্চ করেছি, অনেক মানে খোঁজার চেষ্টা করেছি, বাট তারপরেও ভালো একটা মানে চেয়ারম্যানের ছবি পাই নাই। সো নিজেও যতটা পেরেছি আপনাদের সামনে ভালো করে তুলে ধরার চেষ্টা করেছি। সো সকলে সুস্থ থাকা কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, নমস্কার।